ইস্পের রূপকথা থেকে ক্যাট মেইডেনের গল্প। কোন জীবের পক্ষে তার প্রকৃতি পরিবর্তন করা সম্ভব কিনা তা নিয়ে ঈশ্বররা একবার বিতর্ক করছিলেন। জুপিটার বলল হ্যাঁ, কিন্তু ভেনাস বলল না। সুতরাং বিষয়টি প্রমাণ করতে চেষ্টা করার জন্য জুপিটার একটি বিড়ালকে কুমারীতে পরিণত করেছিল এবং তাকে স্ত্রী হিসেবে একজন যুবকের কাছে বিয়ে দিয়েছিল। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল এবং যুবক দম্পতি বিয়ের ভোজে বসেছিলেন। দেখুন, জুপিটার ভেনাসকে বলল সে কত সুন্দর আচরণ করে। কে বলতে পারে যে গতকাল সে একটি বিড়াল ছিল? তার স্বভাব নিশ্চয়ই বদলে গেছে। এক মিনিট অপেক্ষা করুন, ভেনাস উত্তর দিল এবং ঘরে একটি ইঁদুর ছেড়ে দিন। নববধূ এটি দেখতে না পেয়ে তার আসন থেকে লাফিয়ে উঠে ইঁদুরের উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেছিল। আহ, দেখছ, ভেনাস বলল, প্রকৃতি জয়ী হবে। গল্পের শিক্ষা হল, প্রকৃতিই জয়ী হবে।